আপনারা মানে মনে করেন যে মানে ফ্রিতে বলবো, আমি বলবো যে ফ্রিতে বা অল্প কয়েকটা, সেদিন যে লাইভ একটা লাইভে আসলাম, উনি বলতেছে ভাইয়া আমি তো হচ্ছে যে শিখেছি এখানে শিখেছি, উনি আমার ক্লাস গুলা ঠিকভাবে কমপ্লিট করায় নাই, তিন জায়গা বললো, তিন জায়গায় কি দুই জায়গায় এরকম বললো যে আমি এখানে ভর্তি হয়েছিলাম, আমি হচ্ছে উনি আমার নর্মালি একটা দুইটা ক্লাসের পরে সেটা কন্টিনিউ করে নাই। আমি ওনাকে বললাম যে ভাইয়া তাহলে দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে যে আপনি সেরকম মনে হয় কোনো ভালো প্রতিষ্ঠানের কাছ থেকে মনে হয় শিখতে যান নাই বা ভালো মানুষের কাছ থেকে শিখতে যান নাই, এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি মনে হয় খুব কম প্রাইসে মনে হয় আপনি শিখতে গেছেন। বলছে হ্যাঁ জি ভাইয়া 1500 টাকার কোর্স ছিল, 1500 টাকা দিয়ে। আমি বললাম যে ভাইয়া আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি ক্যারিয়ার করতে চাচ্ছেন, 1500 টাকা 2000 টাকা 3000 টাকার ওই 1 মাস 15 দিনের কোর্স করে যদি আপনি ক্যারিয়ার করে ফেলতেন তাহলে ভাই পৃথিবীতে কেউ কেউ ভাই বসে থাকতো না, এটা একটা বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে ওই 2 মাস 3 মাসে যদি ক্যারিয়ার দাঁড় হয়ে যায় আপনি একটা রুট দেখতে পারেন, হয়তো একটা রুট যে এই এই লাইনে আগাইলে আমি হয়তো একটা জায়গায় গন্তব্যে পৌঁছাইতে পারি, এটা হইতে পারে, এটা গাইড হইতে পারে। তো আপনি যদি এই 1500 টাকা 2000 টাকা 5000 টাকা দিয়ে যদি মনে করেন যে হচ্ছে যে আপনি এখান থেকে শিখেই এখান থেকে কিছু করে আপনি এখান থেকে সাথে সাথে ইনকাম জেনারেট করবেন, এটা ভাই ভুল ডিসিশন। এবং আপনি যখনই কম প্রাইসে গিয়েছেন ওই লোক তো ভাই আপনাকে এবং কম মানে নর্মাল যারা আসলে শুধুমাত্র কোর্স করানোর জন্য যারা কাজ করে এরকম যদি কারো কাছে যদি আপনি যান তাহলে কিন্তু আপনাকে কিন্তু কোর্স কমপ্লিট করাবে না ভাই। এটা যদি আপনি একটা ভালো প্রতিষ্ঠান, আমি বলি যে ক্রিয়েটিভ আইটির কাছে যদি কেউ গ্রাফিক ডিজাইন যদি শিখতে যায় তারা তারা মনে হয় 20,000 টাকার নিচে তাদের মনে হয় কোনো কোর্স নাই, তার মনে যে ক্রিয়েটিভ আইটি আছে, তো যে 20,000 টাকা 25,000 টাকা 30,000 টাকা নিবে ওনার রেসপন্সিবিলিটি থাকবে, ওনার রেসপন্সিবিলিটি থাকবে আপনার কোর্সটা কমপ্লিট করানোর জন্য। কিন্তু যে 2000 টাকা 1500 টাকা 1000 টাকা আপনার কাছ থেকে নিবে ভাই কি রেসপন্সিবিলিটি দেখায় বলেন? প্রতিটা মানুষের প্রতিটা টাকারই কিন্তু দাম আছে, কিন্তু এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে লোভে পড়া যাবে না আর অতি উচ্চ আকাঙ্ক্ষা হওয়া যাবে না যে আমি মনে হয় এই টাকা দিয়ে আর এত দ্রুত সময়ে। আপনাদের যদি সময় থাকে, আমি সবসময় বলি যে অনলাইন সেক্টর বা ফ্রিল্যান্সিং সেক্টর সব থেকে বেস্ট হয়েছে আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে বা আপনি যদি অনার্সের শুরুর লেভেলে যদি আপনারা যদি এই সেক্টরের সাথে আসেন তাহলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে আপনি প্রায় 4 বছরের একটা ভালো বেজ হয়ে যাবে। এবং যারা পড়াশোনা যারা করেন দেখবেন যে এই সময় কিন্তু বাবা মা কিন্তু ওইভাবে প্রেশার মানে প্রেশারও কিন্তু দেয় না, যারা কলেজ বা ভার্সিটি লেভেলে পড়েন দেখবেন যে এই সময় কিন্তু বাবা মা কিন্তু ওইভাবে প্রেশার দেয় না, বলে যে তুই পড়াশোনা গ্র্যাজুয়েশনটা শেষ করো দেন তুমি চাকরি বাকরি। তো ওই গ্র্যাজুয়েশন শেষ করতে করতে আপনি ওয়েব বলেন ডিজিটাল মার্কেটিং বলেন গ্রাফিক্স বলেন যে কোনো সেক্টর কিন্তু আপনার 4 বছর একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আপনি কিন্তু দিন শেষে ওই আপনার গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে কিন্তু আপনার একটা বেস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তো ওই সময় আপনি অলরেডি কিন্তু ইনকামেও চলে আসবেন টুকটাক করে, তো দেন আপনি একটা স্ট্রং পজিশনে যাবেন। তো 6 মাস 3 মাসের হিসাব নিকাশ নিয়ে ভাই কেউ যদি এই সেক্টরে আসতে চান, যে কোনো সেক্টরে যদি আসতে চান, তাহলে কিন্তু ভাই আসলে ফেল এই জন্য আমরা করি আসলে। আমরা আর একটা বিষয় হচ্ছে আমরা মেন্টর অবশ্যই মেন্টর বা প্রতিষ্ঠান যেটাই হতি অবশ্যই